নমস্কার আতেল কথার আতলামিত আবার আপনাদেরকে স্বাগত জানাই আজকের টপিক রেসপেক্ট বা সম্মান কথায় বলে রেসপেক্ট বা সম্মান অর্জন করতে মানুষের সারা জীবন চলে যায় আর সেটা ধ্বংস করতে সময় লাগে মাত্র এক মিনিট বা এক সেকেন্ড রেসপেক্ট বা সম্মান আমাদেরকে আর্ন করে নিতে হয় অর্থাৎ উপার্জন করতে হয় এবং তার জন্যে আমাদেরকে অনেক দাম হয়তো আমাদেরকে দিতে হয় এবং সেটার জন্যেই আজকে মানুষ বেঁচে থাকে অর্থাৎ মানুষ যদি আমরা বলি সেখানে মান এবং হুঁশ এই দুটো জিনিস যদি আমাদের না থাকে তাহলে পরে আমরা মানুষের পর্যায়ে পড়ি না তো সেখানে রেসপেক্ট এমন একটা জিনিস যেখানে আত্মসম্মান বলুন বা লোককে যদি আমরা কোনো সম্মান প্রদর্শন করি সেটা বলুন দুটোই কিন্তু দরকার পড়ে আত্মসম্মান বলতে আমরা যেখানে নিজেদেরকে সম্মান প্রদর্শন যদি না করতে পারি বা কেউ যদি আমাদেরকে অপমান করছে সেখানে যদি আমরা সে সম্মান যদি আমরা তার কাছ থেকে অর্জন করতে না পারি তাহলে পরে কিন্তু আমাদের সেই আত্মসম্মানের প্রতি কিন্তু একটা প্রশ্ন তৈরি হয় যে আমাদের সত্যি আত্মসম্মান রয়েছে কি না বা আমরা সত্যিই সে সম্মান অর্জন করতে সক্ষম হয়েছে কি না অন্যদিকে আমরা যদি কাউকে সম্মান প্রদর্শন যদি ঠিকমতো না করি এবং তিনি যদি সেখানে অপমানিত বোধ করেন তাহলে পরেও কিন্তু আমাদের অপারগতা থাকে তো সম্মান এমন একটা জিনিস বা এমন একটা স্কিল যেটা আমাদেরকে শিখতেই হয় জানতেই হয় তো সম্মানটা কি সম্মানটা হচ্ছে যে আমরা লোকের নজরে কতটা ইম্পর্টেন্ট বা কতটা সেখানে আমাদের দাম রয়েছে তাদের কাছে ও অপরদিকে আমরা লোককে কতটা দাম দিচ্ছি বা তাদেরকে কতটা সম্মান দিচ্ছি বা কতটা সময় দিচ্ছি বা কতটা প্রয়োজনীয়তা দেখাচ্ছি আমাদের জীবনে তাদেরকে ভাইস ভাষা দুটো দিকেই রয়েছে অর্থাৎ আমাদের সম্মান কতটা রয়েছে একটা লোকের কাছে বা প্রয়োজনীয়তা কতটা রয়েছে একটা লোকের কাছে বা একটা লোকের আমাদের জীবনে তার কতটা সম্মান রয়েছে এই দুটো দিকে কিন্তু রয়েছে তো সুতরাং সম্মান যদি না থাকে কোনো কাজে বা কোনো জায়গায় তাহলে পরে সেখানে থাকা এবং সেটাকে বয়ে নিয়ে যাওয়া একটা কষ্টকর ব্যাপার হয় তো সেই কষ্টটা দুই পক্ষেরই হতে পারে নিজের ক্ষেত্র হতে পারে অর্থাৎ যদি আমার আত্মসম্মানে যদি আঘাত লাগে তাহলে পরে আমারও সেখানে খারাপ লাগতে পারে অপরদিকে কোনো ব্যক্তি যদি সেখানে মনে হয় যে তার এইখানে বা আমার জীবনে বা কোনো কাজে তার প্রয়োজনীয়তা নেই তিনিও কিন্তু সেখানে সম্মানহানির জন্যে সেখানেও আসতে পারেন অর্থাৎ সম্মান যেমন নিজের পাওয়ার দরকার রয়েছে তেমনই লোককে দেওয়ারও দরকার রয়েছে সম্মান ছাড়া কেউ কোনোদিনও কোথাও থাকতে পারে না বা পৃথিবীতে কোনো কাজ করে নিয়ে যাওয়া বা এগিয়ে নিয়ে যাওয়াটা কিন্তু খুব কষ্টকর হয় তো সম্মান প্রদর্শন এবং সম্মান অর্জন করা দুটোই কিন্তু সব স্কিলের মধ্যে পড়ে সম্মান প্রদর্শন করতে গেলে পরে সেই মানুষটিকে যেমন আমাদের কাছে প্রয়োজনীয়তা অর্জন করতে হয় যে না তিনি তার প্রিভিয়াস যতগুলো কাজ রয়েছে অর্থাৎ সময়ে তিনি কাজ করেছেন তিনি লোকজনকে সম্মান দিয়েছেন তিনি এক কথার মানুষ যা কথা দিয়েছেন সেই কথা তিনি রেখেছেন কাউকে সেখানে অসম্মান করেননি বা খারাপ কথা বলেননি অনেকগুলো দিক সেখানটাতে দরকার পড়ে যখন আমরা কাউকে সম্মান করি অর্থাৎ তিনি যে আমাদের সঙ্গে কথা বলছেন যা বলছেন তিনি সেটাই করেছেন তিনি যে সময়টা দিয়েছেন সেটা সম্পূর্ণ সেইটা সময় যদি নাও করতে পেরেছেন অন্তত তার ধারে কাছে সময় তিনি আসতে পেরেছেন যাকে যেটা কাজ দেওয়ার দরকার বা যে পারিশ্রমিক দেওয়ার দরকার তিনি তাকে দিয়ে সেই কাজটা করিয়েছেন অপরদিকে সেম জিনিসটা আমার ক্ষেত্রেও প্রয়োজন পড়ছে যে আমি যদি এই জিনিসগুলো যদি আমার অন্য কোনো পরিচিত ব্যক্তির সঙ্গে যদি প্রদর্শন না করে থাকি তাহলে পরে কিন্তু আমি সম্মান পাবো না এবং পাওয়ার যোগ্যতাও আমার থাকবে না সুতরাং সম্মান পেতে গেলে পরে বা দিতে গেলে পরে এই গুণগুলো বা এই সব স্কিলগুলো কিন্তু আমাদের মধ্যে থাকতেই হবে অর্থাৎ সময়ে কাজ করা মানুষের যে কথাগুলো আমরা দিয়েছি সেই কথাটাকে যতটা সম্ভব রাখা এবং যদি সেটা যদি রাখা সম্ভব না হয় তা যথাযথ কারণ লোককে বোঝানো এবং সেটাকে পরবর্তীকালে পরবর্তী সময়ে সে কাজটাকে কমপ্লিট করার চেষ্টা করা আর অনেক কিছু রয়েছে সম্মান অর্জনের জন্যে সফট স্কিল এমন একটা স্কিল যেটা একটা স্কিল নয় তা অনেকগুলো স্কিল নিয়ে জড়িত আশা করি আপনারা আমার অন্যান্য ভিডিওগুলো দেখছেন সেই স্কিলেও কিন্তু আপনাদেরকে পারদর্শী হতে হবে তো রেসপেক্ট পেতে গেলে পরে রেসপেক্ট দিতে গেলে পরে অন্যান্য সব স্কিলে যদি আপনারা পারদর্শী না হন তাহলে পরে কিন্তু সম্মান পাওয়াটা সম্ভব নয় সঙ্গে থাকুন ভালো থাকুন